অপুর কাছে 50 সমস্ত 4 ব্যাগের 3 টাকা আছে। সে 25 সমস্ত 2 ব্যাগের 1 টাকা দিয়ে একটি খাতা এবং 10 সমস্ত 2 ব্যাগের 1 টাকা দিয়ে একটি পেন্সিল কিনলো। তার কাছে এখন কত টাকা আছে? অপু একজন লোক, এর কাছে 50 সমস্ত 4 ব্যাগে 3 টাকা আছে, ওই টাকার থেকে সে কি করলো? 25 সমস্ত 2 ব্যাগের 1 টাকা, 1 টাকার 2 ব্যাগের 1 সমান 25.5 টাকা দিয়ে একটি খাতা এবং কি করলো, 10.5 টাকা, 10 টাকা এবং 1 টাকা 2 ব্যাগের 1 অংশ, বাস 10 সমস্ত 2 ব্যাগের 1 টাকা দিয়ে কি করলো, সে একটি পেন্সিল কিনলো। তাহলে মোট খরচ করলো কত? অপু মোট খরচ করলো, কি করবো আমরা, খাতা এবং পেন্সিল কিনতে যেই টাকাটা খরচ করছে ওইটা যোগ করলে আমরা কী পাবো? অপু মোট খরচটা পাওয়া যাবে। এই মোট খরচটা যদি মোট টাকা থেকে, তার কাছে ছিল কত, 50 সমস্ত 4 ব্যাগে 3 টাকা ছিল, ওই টাকার থেকে যে মোট খরচটা বাদ দিয়ে দিলে যেই টাকাটা থাকবে ওইটাই হবে তার কাছে এখন থাকবে, কারণ খরচ করার পর ওই টাকাটা তো দিয়ে দিয়ে আসে। তো ওই টাকাটা বাদ দিয়ে আমরা কি করব, বাকি টাকাটা বের হলে ওই টাকাটাই এখন অপুর কাছে থাকবে। তাহলে অপু মোট খরচ করলো কত? অপু মোট খরচ করলো করলো কত হবে? এই 25 সমস্ত 2 ব্যাগের 1 টাকা, খাতা এবং পেন্সিল কিনতে যে টাকাটা খরচ হয়েছে 10 সমস্ত 2 ব্যাগের 1 টাকা যোগ করলে আমরা মোট খরচটা পাওয়া যাবে। 25 সমস্ত 2 ব্যাগের 1 টাকা যোগ 10 সমস্ত 2 ব্যাগের 1 টাকা, এত কি আমরা যদি বন্ধনী দিয়ে দিই তাহলে এটা কি টাকা বোঝাচ্ছে দুইটা সংখ্যার ক্ষেত্রে। তাহলে টাকা প্রথম বন্ধনী দিয়ে লিখলাম, এরপর কি করব আমরা এই মিশ্র ভগ্নাংশগুলিকে কি করব, একটি অপকৃত ভগ্নাংশ রূপান্তর করব। 2 × 50 একে 51, 51 যোগ 2 10 × 20, 20-এর একে 21, এত টাকা সমান 2 ব্যাগের, সরি 2 ব্যাগের 2, এরপরে 2 দিয়ে 51 যোগ 21, এত টাকা 72 টাকা। 51 সাথে 21 যোগ করলে 72, 72 টাকা। আবার এই 2 দিয়ে কিন্তু 72-কে ভাগ যায়, কত হয়, 37, 37 টাকা। এই 37 টাকা কি করলো, অপু খরচ করলো। তাহলে অপু মোট খরচ করলো 37 টাকা। এই 37 টাকা যদি আমরা অপুর কাছে যেই টাকা ছিল ওই টাকার থেকে বাদ দিই তাহলে কি হবে, ওই টাকাটা অপুর কাছে থাকবে, কারণ এই খরচটা বাদ দিয়ে দিলে বাকি টাকাটা অপুর কাছে থাকবে। সুতরাং কি হবে, সুতরাং অপুর কাছে আছে, অপুর কাছে এখন আছে, অপুর কাছে আছে, আছে অপুর কাছে আছে, কি হবে আমরা এই 50 সমস্ত 4 ব্যাগের 3 বিয়োগ এই 37 টাকা, 37 টাকা, এত কি টাকা সমান ব্যবহার করলে কত আসে, 4 ব্যাগের 203 বিয়োগ 37, এত টাকা সমান কি, এখানে 4 আর এই 37-এর নিচে 1 আছে যেটা আমরা লিখা হয়নি বা লিখি না, ওটা না লিখলেও চলে বা লিখলেও হয়। তাহলে 1, 4 আর 1 লসাগু হচ্ছে 4, 4 4 দিয়ে 4 ভাগ করলে, বা আমরা লবগুলো এইভাবে লিখতে পারি, 4 দিয়ে 4কে ভাগ করলে 4 1, 1 দিয়ে 203কে গুণ করলে 203, 203 বিয়োগ এই 37-এর নিচে 1, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 দিয়ে 37কে গুণ করলে 144, 144, এত টাকা সমান 4 ব্যাগের
60 টাকা, তো টাকা সমান এটাকে, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা কি মিশ্র ভগ্নাংশকে প্রকাশ করে উত্তর লিখতে হবে যে এত টাকা রয়ে গেছে। তাহলে কত আসে, 14 সমস্ত, 14 সমস্ত, আমরা যদি 4 দিয়ে 49কে 59কে ভাগ করি তাহলে 14 সমস্ত, 4 ভাগের 4 ভাগের 3 টাকা। তাহলে অপুর কাছে এখন রয়ে গেল কত, 14 সমস্ত 4 ভাগে 3 টাকা।